বিদ্যুৎ জামওয়াল। বলিউডের এই অভিনেতা সিনেমা ছেড়ে যোগ দিয়েছিলেন সার্কাসে। কি শুনে অবাক লাগছে তো? ভাবছেন নিশ্চয়ই ফোর্স, খুদা হাফিজ, কমান্ডার মতো সিনেমার সেই হ্যান্ডসাম নায়ক সে কিনা সার্কাসে? তবে কি বলিউডের নায়ক শেষমেশ সিনেমা ছেড়ে সার্কাসে গিয়ে খেলা দেখাবে? একের পর এক কোটি টাকা বাজেটের সিনেমা পরপর ফ্লপ, দিনার দায়ে ডুবে গেছিলেন বলিউডের এই অভিনেতা। নিজেকে আবারও ফিরিয়ে আনতে 14 দিনের জন্য একটা সার্কাস দলে গিয়ে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে বিদ্যুৎ বুঝতে পেরেছিলেন জীবনে ভালো সময়ের পাশাপাশি খারাপ সময় আসাটাও ঠিক কতটা দরকারি। আসুন আজ আপনাদের এক অভিনেতার ঘুরে দাঁড়ানোর গল্পটা বলি। কেন বিদ্যুৎ জামওয়ালের মতো প্রতিভাবান অভিনেতাকে অভিনয় ছেড়ে যোগ দিতে হয়েছিল সার্কাস দলে, সেটাই জেনে নেব আজকের এই ভিডিওতে। বড় বড় পার্টি, ডিজাইনার ড্রেস, দামি গাড়ি, দামি লাইফস্টাইলে মোড়া এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিকে দূর থেকে দেখে যতটা রঙিন মনে হয়, আদতে কিন্তু ততটা নয়। আগে হ্যাঁ, এই বিনোদন জগতের পরতে পরতে লুকিয়ে রয়েছে বেশিরভাগ তারকাদেরই স্ট্রাগলের গল্প, কারণ সবাই স্টার কিডদের মতো সোনা চামচ মুখে নিয়ে জন্মায় না। জম্মু কাশ্মীরের ছেলে বিদ্যুৎ দেবসিং জামওয়াল, বিদ্যুতের বাবা একজন প্রাক্তন সেনা অফিসার। 2011 সালে জন আব্রাহাম আর জেনেরিয়া ডিসৌজার সঙ্গে ফোর্স ছবিতে অভিনয় করে বলিউডে পা রেখেছিলেন বিদ্যুৎ। সাউথ এবং বলিউডের বিভিন্ন সিনেমায় অভিনয় করার পাশাপাশি হঠাৎ করেই সিনেমার প্রযোজক হওয়ার চিন্তা মাথায় আসে বিদ্যুতের। চলতি বছরে আদিত্য দত্ত পরিচালিত বলিউডের ক্র্যাক ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন বিদ্যুৎ। এই ছবিটিতে অর্জুন রামপাল, নোরা ফতেহির সঙ্গে বিদ্যুৎ নিজেও অভিনয় করেছিলেন। কিন্তু বক্স অফিসে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি বিদ্যুতের এই অ্যাকশন ধর্মী ফিল্ম। আসলে ক্র্যাকের গল্প দর্শকদের খুব একটা মনে ধরেনি, তাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ক্র্যাক। 45 কোটি টাকা সিনেমা বক্স অফিসে কামিয়েছিল মাত্র 17 কোটি টাকা, অর্থাৎ 28 কোটি টাকা লোকসান হয়েছিল বিদ্যুৎ জামওয়ালের। শুধু তাই নয়, 2023 সংকল্প রেড্ডি পরিচালিত IB-71 সিনেমাটির প্রযোজনার দায়িত্বও ছিলেন বিদ্যুৎ। কিন্তু দুঃখের বিষয়, IB-71ও ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। এই সিনেমাটিতেও 38 কোটি টাকা ঢেলেছিলেন বিদ্যুৎ, যেখানে IB-71 বক্স অফিসে ব্যবসা করেছিল 29 কোটি টাকা। ফলে প্রযোজক হিসেবে মাঠে নামতে না নামতেই ক্ষতির মুখ দেখতে হয়েছে বিদ্যুৎকে। অভিনয় থেকে প্রযোজনায় আসার সিদ্ধান্ত বোধহয় একটু বেশি তাড়াহুড়ো করেই নিয়ে ফেলেছিলেন বিদ্যুৎ, তাই একের পর এক ব্যর্থতায় পায়ের নিচের থেকে মাটি সরে গেছিল তার। তার মধ্যেই হাতে ভালো কাজ নেই, এদিকে গলা পর্যন্ত দে না। বিদ্যুৎ সারাদিন বাড়িতে বসে চিন্তা করতেন কিভাবে তিনি এই খারাপ সময়টাকে কাটিয়ে উঠবেন। অভিনয়ের পাশাপাশি বিদ্যুৎ ছোটবেলা থেকেই একজন মার্শাল আর্টিস্ট। বিদ্যুতের এক বন্ধুর একটি সার্কাস কোম্পানি রয়েছে। বিদ্যুৎ ঠিক করলেন বন্ধু সার্কাসেই ঢুকবেন, যেমন ভাবা তেমন কাজ। ব্যাগপত্র গুছিয়ে বিদ্যুৎ চলে গেলেন সেই ফ্রেঞ্চ সার্কাস দলে। শুনলে অবাক হবেন, 14 দিন সেই সার্কাস দলের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে খেলা দেখিয়েছেন বিদ্যুৎ। বিদ্যুৎ বলেন, সার্কাস দলে এমন এমন মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছে যাদের সঙ্গে দেখা না হলে তিনি বুঝতেই পারতেন না এই পৃথিবীতে কত প্রতিভাবান মানুষ রয়েছেন এবং তারা প্রত্যেকেই কত স্ট্রাগল করে প্রতিনিয়ত বেঁচে রয়েছেন। 14 দিন সেই সার্কাস দলের সঙ্গে কাটিয়ে অবশেষে মুম্বাইতে ফিরে এসেছেন বিদ্যুৎ। বাড়ি ফিরে ঠান্ডা মাথায় বসে নিজেকে বুঝিয়েছেন সবকিছু আবারও নতুন করে শুরু করতে হবে। তারপর 3 মাস মন দিয়ে কাজ করে গেছেন বিদ্যুৎ, সময় লেগেছে, কিন্তু বিগত 3 মাসে একটু একটু করে ঋণের বোঝা কান থেকে নামিয়ে ফেলেছেন তিনি। বিদ্যুৎ বলেন, এত কিছু যে কিভাবে করে ফেললাম জানি না, আজ নিজেরও ভাবলে অবিশ্বাস্য লাগে। অর্থনৈতিক বিপদে পড়ার পর প্রচুর মানুষ জ্ঞান দিয়েছিলেন, কিন্তু কেউ পাশে থাকেননি, তাই এইসব মানুষের থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছিলাম। আসলে কোনো মানুষের জীবনই এক খাতে বয় না, ভালো মন্দ নিয়েই জীবন। লক্ষ্য করে দেখবেন, কখনো কখনো এমনও কিছু মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয় যারা আমাদের শিখিয়ে দিয়ে যায় আমরা আসলে কতটা ক্ষুদ্র, আমাদের সমস্যাগুলো আসলে কতটা ক্ষুদ্র। কথায় আছে না, তুমি যদি দুঃখের পুকুরে ডুবে থাকো তাহলে কেউ দুঃখের সাগরে ডুবে রয়েছে, তাই হাল ছাড়লে চলবে না। আমি সুজয় নীল সহ গোটা আলটিমেট মোটিভেশনের তরফ থেকে বলিউডের বিখ্যাত অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। আজ হয়তো আপনার ছবি ফ্লপ হয়েছে, কিন্তু কে বলতে পারে 2 দিন বাদে হয়তো আপনার ছবি বক্স অফিসে সুপারহিট হবে, কারণ রাত যত গভীর ভোরের আলো ততটাই নিকট, আর এটাই জীবন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।